সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর 13টি ট্যাঙ্ক ধ্বংস করার কথা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায় এই সফলতার কথা। আল কাসাম বলেছে গাজা সিটিতে হামলা করতে আসা ইসরায়েলি বাহিনীর 10টি ট্যাঙ্ক, একটি ট্রুপ ক্যারিয়ার ও একটি বুলডোজারও ধ্বংস হয়েছে তাদের গোলার আঘাতে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম শাফাক নিউজ জানিয়েছে বিভিন্ন পয়েন্ট ইয়াসিন 105 গোলার আঘাতে এসব ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার কথা জানায় আল কাসাম ব্রিগেড। তবে মঙ্গলবার একদিনেই এই সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। পৃথক এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে গত 32 দিনের লড়াইয়ে ইসরায়েলের 100টির বেশি সামরিক যান ধ্বংস করেছেন প্রতিরোধ যোদ্ধারা। গাজার বিভিন্ন পয়েন্টে ইসরায়েলের বাহিনীকে প্রতিরোধের অংশ হিসেবে শতাধিক যান ধ্বংস করা হয়। ডিফেন্স নিউজের পরিসংখ্যান বলছে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কের দাম 35 লাখ মার্কিন ডলার, কিন্তু সেই ট্যাঙ্কগুলো ধ্বংস করা হয়েছে হামাসের নিজস্ব তৈরি আল ইয়াসিন অ্যান্টি ট্যাঙ্ক রকেট দিয়ে, যার প্রতিটির নির্মাণ খরচ $500 থেকে $2000 পর্যন্ত। $500 একটি আল ইয়াসিন সফলভাবে ধ্বংস করতে পারছে $00,00,000 ইসরায়েলি ট্যাঙ্ক। এদিকে স্থল অভিযানে গাজা সিটির প্রাণকেন্দ্রে পৌঁছে যাওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অধিবাসীরা বলছেন গাজার শহরাঞ্চলের প্রাণকেন্দ্রে হামলা চালাতে শহরতলিতে অবস্থান নিয়ে আছে ট্যাঙ্ক। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF এর দক্ষিণাঞ্চলীয় কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান মঙ্গলবার গাজা সীমান্তের কাছে সাংবাদিকদের বলেন কয়েক দশকের মধ্যে এই প্রথম IDF গাজা সিটির প্রাণকেন্দ্রে সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্রে লড়াই করছে। ইসরায়েল এর আগে বলেছিল তারা গাজা সিটি ঘিরে ফেলেছে, শিগগিরই হামাস যোদ্ধাদের নির্মূল করতে তারা সেখানে হামলা চালাবে। তবে ইসরায়েলি বাহিনীর গাজা সিটির আরও ভেতরে ঢুকে পড়ার যে দাবি ইসরায়েল করেছে, মাঠ পর্যায়ে তার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি। অন্যদিকে গাজায় হামাসের সামরিক শাখা বলেছে লড়াইয়ে তাদের যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর উপর হামলার নতুন খবর দিচ্ছে তারা। তবে রোববার রাত থেকে গাজায় মোবাইল এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সেখানে কি ঘটছে তার প্রকৃত চিত্র তুলে ধরতে পারছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হামাসের সাথে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরায়েলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এদিন লেবানিজ ভূখণ্ড থেকে লেবাননের উত্তরাঞ্চলে অন্তত 20টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীর রকেট নিক্ষেপের ঘটনায় উত্তর ইসরায়েলের গ্যালিলি এবং গোলান মালভূমি এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে রকেটের নিক্ষেপের উৎস লক্ষ্য করে লেবাননের ভেতরে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগের দিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 3 শিশু ও তাদের দাদির মৃত্যুর ঘটনায় ইসরায়েলকে দ্বিগুণ জবাব দেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহর MP আলী ফায়াদ বলেছেন বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলার দ্বিগুণ জবাব দেবে হিজবুল্লাহ। তার এই মন্তব্যে ইসরায়েল লেবাননের সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জন্য যুদ্ধের নতুন ফ্রন্টের ঝুঁকি তৈরি করেছে। লেবাননের কর্তৃপক্ষ বলছে গত রোববার দক্ষিণ লেবাননে একটি গাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাড়িটি ছিল বেসামরিক নাগরিকদের। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ওই গাড়িতে করে হিজবুল্লাহ সদস্যদের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে সন্দেহে হামলা চালানো হয়। তবে হামলায় গাড়িতে থাকা বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় ইসরায়েল তদন্ত করছে বলে জানিয়েছে। ইসরায়েল বলেছে তারা এবারের যুদ্ধের মাধ্যমে গাজায় হামাসের শাসনের অবসান ঘটাতে চায় এবং এরপর গাজায় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র বলেছে তারা আর হামাসকে শাসন ক্ষমতায় দেখতে চায় না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন তার দল ফাতাহ মুভমেন্ট গাজার শাসন ক্ষমতা নিতে রাজি আছে, কিন্তু গাজা উপত্যকার সাধারণ মানুষ বলছেন তারা গাজায় ফাতার শাসন দেখতে চান না, কারণ পশ্চিম তীর যেভাবে ফাতার শাসন করছে তাতে তারা সন্তুষ্ট নন। তারা হামাসকেই চান গাজার শাসক গোষ্ঠী হিসেবে। 25 বছর বয়সী মোহাম্মদ আল জাজিরাকে বলেন, আমি মনে করি ফিলিস্তিনি সরকার যদি গাজার শাসনভার গ্রহণ করে তাতে কোনো সমাধান আসবে না এবং গাজার মানুষও সেটি মেনে নেবে না। আমিও এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি, কারণ পশ্চিম তীরে যা ঘটছে তা আমরা দেখতেই পাচ্ছি।
ফিলিস্তিনের মূল ভূখণ্ড হিসেবে পরিচিত পশ্চিম তীর ফাতা পার্টির নেতৃত্ব ফিলিস্তিনি সরকারের শাসনে থাকলেও অঞ্চলটি পরোক্ষভাবে চলছে ইসরায়েলের সামরিক বাহিনীর অধীনে। প্রতিদিন ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রেড দিচ্ছে, হত্যা করছে ফিলিস্তিনিদের। যখন তখন ইসরায়েলি ট্যাঙ্ক সাজোয়া যান ঢুকে পড়ছে সর্বত্র, যে কারণে সার্বভৌমত্বহীন এমন শাসন চান না গাজার বাসিন্দারা। তারা মনে করছেন মাহমুদ আব্বাসের সরকার যদি গাজার দায়িত্ব নেয় সেখানেও একই রকমভাবে ইসরায়েলি আধিপত্য চলবে। কামাল নামে গাজার আরেক বাসিন্দা বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার শাসন করলে তারা এখানের নাগরিকদের সুরক্ষা দিতে পারবে না, যেমনটা তারা দিতে পারছে না পশ্চিম তীরের নাগরিকদের। তাই গাজার জন্য ফিলিস্তিনের সব দল নিয়ে ঐক্য সরকার গঠন করা উচিত। সুমায়া নামে গাজার এক তরুণী বলেন পশ্চিম তীরের মানুষের জীবন কেমন সেটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রতিদিন চলছে দখলদার সেনাদের দাপট। গাজায় আমরা তেমন শাসন চাই না। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জেরে বিশ্বখ্যাত কোম্পানি কোকাকোলা ও নেসলের পণ্য পার্লামেন্ট ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে তুরস্ক। সরকারি এক বিবৃতিতে একথা জানানো হয়েছে এবং একজন কর্মকর্তা সরাসরি এ দুই কোম্পানির নাম বলেছেন, তবে কোম্পানি দুটো থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। কোনো কোম্পানির নাম উল্লেখ না করে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি এক বিবৃতিতে বলেছে ইসরায়েলকে সমর্থন দেওয়া কোম্পানিগুলোর পণ্য পার্লামেন্ট এলাকার রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া এবং চায়ের দোকানগুলোতেও বিক্রি করা হবে না। বিবৃতিতে বলা হয় পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুস এমন সিদ্ধান্ত নিয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং নিরীহ মানুষ হত্যার পরও প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছে যেসব কোম্পানি তাদের পণ্য বয়কট করা নিয়ে গণমানুষের ভাবাবেগের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। তুরস্কের পার্লামেন্টারি একজন কর্মকর্তা পরে জানিয়েছেন খাবারের মেনু থেকে সরানো হয়েছে কোকাকোলার কোমল পানীয় এবং নেসলের ইনস্ট্যান্ট কফি। ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক জনরোষের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কোকাকোলা এবং নেসলে কিভাবে ইসরায়েলের যুদ্ধে সমর্থন দিয়েছে সে বিষয়ে পার্লামেন্টের বিবৃতি কিংবা কর্মকর্তার বক্তব্যে উল্লেখ নেই। গত মাসে নেসলে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলে তাদের পণ্য উৎপাদন কারখানা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছিল। সাম্প্রতিক সময়ে তুরস্কের মানবাধিকার কর্মী ইসরায়েলি ও পশ্চিমা পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে কোকাকোলা এবং নেসলের নাম উল্লেখ করেছেন। এ কোম্পানিগুলোকে তারা ইসরায়েলের সমর্থক হিসেবেই গণ্য করছে। গত এক মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় ইসরায়েলের বোমা হামলা এবং তেল আবিবকে দেওয়া পশ্চিমা সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন ভ্লাদিমির পুতিন, যেটি তাকে 2030 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ করে দিতে পারে। তবে এখনও ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এ বিষয়ে। রয়টার্সের খবরে বলা হয়েছে পুতিন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুতিনের ঘনিষ্ঠ ছয়টি সূত্র জানিয়েছে আগামী দিনগুলোতে রাশিয়াকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন মুহূর্ত পার করতে হতে পারে, তাই আবারও ক্রেমলিনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। আগামী মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ক্রেমলিনের একটি সূত্র উদ্ধৃত করে ব্রিটেনের সংবাদপত্র টেলিগ্রাফও একই ধরনের খবর দিয়েছে। এতে বলা হয় 71 বছরের পুতিন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন, তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি বিষয়টি এখনও স্বীকার করেননি। তিনি টেলিগ্রাফকে বলেন এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত 23 বছর ধরে রাশিয়ায় শাসন ক্ষমতায় পুতিন। 2000 সালের মে মাস থেকে 2008 সালের মে পর্যন্ত দুটি নির্বাচনে জিতে দেশটির প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি। তৎকালীন রুশ আইন অনুযায়ী দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না, তাই অনুগত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে পরের মেয়াদে নিজে প্রধানমন্ত্রী হয়েছিলেন পুতিন। এরপরে 2012 সালে দ্বিতীয় দফায় আবার প্রেসিডেন্ট প্রার্থী হন। 2018 সালের নির্বাচনেও জয় লাভ করেন তিনি। 2021 সালে সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের সীমাবদ্ধতা তুলে দেন পুতিন। বিরোধীদের দমন ও কারচুপি নির্বাচনের অভিযোগ আছে সাবেক এই কেজিবি কর্মকর্তার বিরুদ্ধে। পুতিনের শক্ত প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন থেকে দূরে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে অনেকবার। পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সাথে জোট বেঁধেছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, যাকে দেশটির সাম্প্রতিক রাজনীতিতে বড় ডেভেলপমেন্ট হিসেবে মনে করা হচ্ছে। আগামী বছরে 8 ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ জানিয়েছে মঙ্গলবার লাহোরে মুসলিম লীগের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফের সাথে বৈঠক করে মুত্তাহিদা কওমি মুভমেন্ট নেতারা। এরপর সংবাদ সম্মেলনে জোট গঠনের ঘোষণা দেওয়া হয়। পিএমএল নেতা খাজা সাদ রফিক সাংবাদিকদের বলেন উভয় দল আগামী জাতীয় নির্বাচনে একজোট হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।
পরে মুসলিম লীগ নওয়াজ এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানকে চলমান সংকট থেকে বের করে আনতে উভয় দল একজোট হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। জোটের নীতি নির্ধারণের জন্য দুই দলের নেতাদের নিয়ে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দ্য নিউজের খবরে বলা হয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, পাকিস্তানের বিগত সরকারের প্রধান দুই শরিক মুসলিম লীগ ও পিপলস পার্টির মধ্যে দূরত্ব ততই বাড়ছে। পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো একাধিকবার লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন। এছাড়া বিলওয়াল সম্প্রতি বলেছেন, তারা ইমরান খানের দল পিটিআই সহ যে কোনো দলের সাথে জোট গঠন করতে রাজি আছে। তাদের এই জোট হবে নওয়াজ শরীফের দলের বিরুদ্ধে। এই বক্তব্য দল দুটির মধ্যে দূরত্ব বৃদ্ধির আভাস দিয়েছে। পাকিস্তানের সদ্য বিলুপ্ত পার্লামেন্টে জোট সরকারের প্রধান দুই শরিক ছিল মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি। কিন্তু পরবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসে, দল দুটির মধ্যে বিরোধিতা ততই বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে, যা শেষ পর্যন্ত সুবিধা এনে দিতে পারে ইমরান খানের দল পিটিআইকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।